বিজয়দশমীর জন্য আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, যেটা মানে ট্রলি সিস্টেমে যাতে মূর্তিগুলিকে সুন্দর ভাবে নেওয়া যায়, বিশেষ করে বড় মূর্তিগুলি, ক্লাবের যে বড় বড় মূর্তিগুলি থাকে আর কি, সেগুলো যাতে সুন্দরভাবে নেওয়া যায় তার জন্য আমরা দুটো ট্রলির ব্যবস্থা করেছি। এগুলো আমরা ট্রায়াল রানও করিয়েছি বিভিন্ন ভারি মূর্তি, আগের মূর্তি এনে আমরা সেই ব্যাপারে দেখলাম যে সুন্দরভাবে ট্রলির মাধ্যমে এই মূর্তিগুলি যাচ্ছে। আর সেটা করে তারপর আমরা চারিদিকে আমরা ইয়ে লাগিয়েছি, কী বলে, সিসিটিভি ক্যামেরা আমরা লাগিয়েছি বিভিন্ন ডিপার্টমেন্টের, যেমন পৌর নিগমের তরফ থেকে এখানে একটা মানে অফিস খোলা হয়েছে, পুলিশের তরফ থেকে থাকবে, তারপর এসডিএম সাহেবের তরফ থেকেও থাকবে, দূরদর্শন টিমও আছে। তাই এইভাবে আমরা অ্যারেঞ্জমেন্টগুলো করেছি যাতে কোনো অসুবিধা না হয় এবং যাতে নির্বিঘ্নেই আমাদের এই পুজোটা, এই দুর্গাপূজার প্রতিমা নিরঞ্জনের ব্যাপারটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা সমাধান করতে পারি। আমাদের এই বাড়িতে হয়ে গেছে 32 বৎসর যাবৎ, কিন্তু ওই আগে ইস্ট পাকিস্তান থাকা অবস্থায় তখন দাদুর বাবারা সব করতো আর কি, এটি আমরা এই যাতে পরে শিফট হয়েছি। এটা এই বাড়িতে 32-35 বৎসর হয়ে গেছে, আগে 60-70 বৎসর ইস্ট পাকিস্তান। নাম জ্যোতির্ময় দাস, বাড়ির ঠিকানা কমলা ভবন জয়নগর রোড, টুনিয়ার যুব সমাজ ক্লাব। এই তো এই সবার যেন শান্তি বজায় থাকে, সমস্ত ফ্যামিলি, আমরা জয়েন্ট ফ্যামিলি, সবাই যেন একসঙ্গে থাকতে পারি। লাস্ট পে কিরি কিরি।
আমার লেগে যাও।